বিতর্কিত হোটেলে বিজেপির দুই দিনের অভিজাত বৈঠক। এদিকে নাকি ঘরছাড়া বহু কর্মী, দলের নিচুতলার ক্ষোভ বিক্ষোভ পৌঁছাবে নাই তিনতারা হোটেলে। বৈঠকে ব্যস্ত প্রথম শ্রেণীর নেতাদের গানে ক্ষোভ বাড়ছে বিজেপির নিচুতলায়। অভিজাত হোটেলে বিজেপির অভিজাত বৈঠক নিয়ে তোপ দেগেছে তৃণমূল। পুরসভা এবং পঞ্চায়েত নির্বাচনকে পাখির চোখ করে বিজেপির কার্যকারিণী বৈঠকের কেন্দ্র হিসেবে বেছে নেওয়া হয়েছে দুর্গাপুরকে। বৈঠক হবে দুর্গাপুরের অভিজাত তিনতারা হোটেলে, যেই হোটেলে কেন্দ্রীয় কয়লামন্ত্রী প্রহ্লাদ যোশী এসে রানীগঞ্জ আসানসোলের কুখ্যাত কয়লা মাফিয়া জয়দেব খাঁয়ের সঙ্গে ছবি তুলে বিতর্কের শিরোনামে উঠেছিলেন। তার দুমাস কাটতে না কাটতেই ঠিক সেই হোটেলকে বেছে নেওয়া হলো বিজেপির কার্যকারিণী বৈঠকের কেন্দ্র হিসেবে। বৈঠকে থাকছেন বিজেপির সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষ, রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুভাষ সরকার, শান্তনু ঠাকুর সহ অন্যান্য কেন্দ্রীয় এবং রাজ্য নেতৃত্ব। তবে বিতর্কের শিরোনামে আসার পরেও কেন এই অভিজাত হোটেলকেই বেছে নেওয়া হচ্ছে সেই নিয়েও তো তৃণমূলের। যদিও বিজেপির নিচুতলার কর্মীরা সরাসরি উচ্চ নেতৃত্বদের তাদের সমস্যার কথা জানাতে পারবেন না, যার ফলে ক্ষোভ বাড়ছে নিচুতলার কর্মীদের মধ্যে। বিজেপির এই কার্যকারিণী বৈঠকে তুলোধনা করে পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী বলেন, বিজেপি আদানি আম্বানিদের নিয়ে চলে, তারা নিচুতলার কর্মীদের কথা শোনে না। বিজেপি কয়লা মাফিয়া তিনতারা হোটেলে বৈঠক করবে না তো কি তৃণমূল করবে? যদিও তৃণমূলের এই অভিযোগকে উড়িয়ে রাডবঙ্গ জোনের বিজেপি কনভেনার লক্ষণ খরুই দাবি করেন, তারা কোথাও হোটেল পাননি, সেই জন্যই টাকা দিয়ে এই হোটেল ভাড়া করছে। পশ্চিম বর্ধমানের দুর্গাপুর থেকে নিমাই দাসের রিপোর্ট, বাংলা ইন্স নিউজ। সবকো বহুত বহুত ধন্যবাদ, কৃপা আপনার কিওরেন্ট কেয়ার ফিজিওথেরাপির রিহ্যাবিলিটেশন সেন্টার, একই ছাদের নিচে উন্নত মানের ফিজিওথেরাপির একাধিক পরিষেবা পেতে যোগাযোগ করুন। মহিলা ও পুরুষদের পৃথক পরিষেবা দেওয়া হয়। কাদেরহাট শপিং মল আরো বৃহত ইস্যুযুক্ত, এখানে পাবেন গ্রসারি, কসমেটিক্স, বেবি ফুড, বাচ্চাদের খেলনা, বিভিন্ন খাদ্যদ্রব্য ও গৃহস্থলীয় সরঞ্জাম। কম দামে উন্নত মানের জিনিস পেতে আসতেই হবে চাঁদেরহাট শপিং মলে। হাজার টাকা কেনাকাটা করলেই পাবেন গিফট কুপন, থাকছে আকর্ষণীয় উপহার। প্রোপাইটার রিয়া চৌধুরী ও মোহর আহমেদ, ঠিকানা কামারপুকুর চটি, বোঘাট 2 নম্বর বিডিও অফিস সন্নিকট।